মহান স্বাধীনতা মাসের স্বাধীনতা উদযাপন উপলক্ষে ইসলামিক বাংলাদেশ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনা আনোয়ারা থানার উদ্যোগে চিন্তা পর্যন্ত মৌলিক আলাদা চত্বরে আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাজ মনির এই সম্মেলনের উপর ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব আনোয়ারার সাধারণ জনগণের পার্টির নেতা ব্যবসায়ী ভাইরা কর্মচারী ভাইরা ধানিপুরার যাত্রী ভাইরা কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার আমরা জানি যে মাসের কৃষক সংগ্রামের মধ্য দিয়ে নয়টি মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের সহায়তার মধ্য দিয়ে অসংখ্য মহামন্ত্রীর সুন্দরী বিনিময়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার আমরা অর্জন করেছি। বিশ্বের মাটিতে একটা লাল সবুজ পতাকা উদ্ধীন হয়েছে। আমার বন্ধুরা, এই চল্লিশ বছরের পরে আজকে আমরা যখন বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দেই, তখন আমরা দেখি এখনো কৃষকের মুক্তি আসে নাই, এখনো শ্রমিকের মুক্তি আসে নাই, এখনো চাষির মুক্তি আসে নাই, এখনো এদেশের ষোলো কোটির জনমানুষের মুক্তি রচিত হয় নাই, এখনো মানুষের মধ্যে আশার, এখনো রক্তারক্তি, এখনো সংঘাত, এখনো রাজনীতি গুণগত পরিবর্তন না হলে আপন সেই আপন গতিতেই চলছে। এর পরিবর্তন আমরা চাই কি চাই না? বন্ধুরা আমার, মাসিমের পূর্বে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে আমরা দেখি কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে সংবিধান রক্ষার তাগিদে যেন কেন একটা নির্বাচন হয়ে গেল। গভর্নমেন্ট তো বলছে না এই নির্বাচন যথাযথ হয়েছে, এটা তারা করেছে, ওরা এই দাবি করছে না। ওরা বলছে আমরা সংবিধান রক্ষার তাগিদে এই জাতীয় নির্বাচন করেছি, যদিও না জনগণ মনে করে সংবিধান রক্ষার তাগিদে আরো ভালো নির্বাচন করা যেত। অন্যদিকে আমরা দেখি দেশের সবচেয়ে বড় বিরোধী দল যেটি, ওরা এই কঠিন পরিস্থিতির মধ্যে যেখানে বাংলাদেশের রাজনীতিতে অনেক সমস্যা আমরা অতিক্রম করছি, সেই সময়ে এই সমস্ত সমস্যার কথা জনগণের সামনে না এনে ওনারা গবেষণায় বসেছেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে। ওনারা আমাদের বেতনের দিয়ে এই গবেষণায় বসে গেছেন, মনে হয় আর বাকি আছে। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বড়াই হল আমাদের জাতির পিতাকে, এটা নিয়েও মনে হয় আবার নতুন করে আমাদেরকে গবেষণা করতে হবে। আমার বন্ধুরা, আমি সেদিকে যাব না। এই অবস্থার ভিতরে অল্প কিছুদিন আগে ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠিত আয়োজিত ইমাম ওলামাদের একটি সম্মেলনে প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম, উনি বললেন বাংলাদেশ মহিলার সনদ অনুযায়ী চলবে। বলেছেন না উনি বাংলাদেশকে যখন মদিনার সনদ অনুযায়ী চলবে এই দাবি করেন, তখন ওনাদের ধর্ম নিরপেক্ষতা নষ্ট হয় না, তখন ওনারা সাম্প্রদায়িক হন না, ওনাদের সব কিছু তখন ঠিক থাকে। আর
আইনের কথা বলি, কোরআন সুন্নাহ সমাজ ব্যবস্থার কথা বলি, তখন আন্তরিকতার ধোয়া করা হয়, তখনই নানা রকমের সঙ্গীবাদ এইবার সেইভাবে ধোয়া করা হয়। আমার বন্ধুরা, প্রধানমন্ত্রী এই ঘোষণাকে উনি যে বলেছেন মদিনার স্মরণ অনুযায়ী বাংলাদেশ চলবে, আমি ওনার এই ঘোষণাকে প্রশংসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি জিজ্ঞেস করতে চাই, আমি আমি আপনার প্রশ্ন রাখতে চাই, আদৌ উনি মদিনার সনদ করে রেখেছেন কিনা এতে আমাদের সন্দেহ আছে। আমার মনে হয় উনি আয়োজনকে দেখে যুদ্ধের কথাটা বলেছেন, হুসে কথা বলেন নাই, অথবা যুদ্ধে হুসে বলল উনি ইসব রাজনৈতিক বক্তব্য রেখেছেন। যদি উনি ইসব রাজনৈতিক বক্তব্য না রেখে থাকেন তাহলে আমি ওনাকে ওনার দামে দামে যারা আছে, যারা ওনার একবার জানা আছে, ওনাদেরকে বলবো আপনারা মদিনার সনদ পড়ে দেখুন। এটা এমন একটা সনদ আমার বিরোধী দেওয়া বিশ্বের মানবতার মুক্তির জন্য, কেবল মুসলমানদের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জায়গার গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য আমার নবী মদিনার সনদের কোন বিকল্প। এটা আমি আপনাদেরকে গবেষণা করার জন্য বলবো না, ফোন করে আজকে মুসলমানদের মসজিদের নিরাপত্তা, আজকে গির্জার নিরাপত্তা, আজকে দরগার নিরাপত্তা, আজকে মন্দিরের নিরাপত্তা, সদস্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে মদিনার সনদ। আমি গভর্নমেন্টকে বলবো, সমস্ত ভারতকে বলবো, সেই মদিনার সনদ অনুযায়ী সংবিধান দিয়ে সংশোধন করলে এদেশের রাজনীতি গুণগত পরিবর্তন ইনশাআল্লাহ সম্ভব হবে, এছাড়া তরুণ সম্ভব হবে। আমার বন্ধুরা, সময় অত্যন্ত কম, সেই মদিনার সনদকে ধারণ করে, সেই হুদায়বিয়ার সন্ধিকে ধারণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আত্মিক বাংলাদেশ, এই বাংলাদেশের জমিনে কুলগুলি মানুষ নিয়ে, কৃষকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জনসাধারণকে নিয়ে আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। আমাদের সাথে আপনারা আছেন কি নাই এত হাত তুলে দেখার বন্ধুরা। এই উপজেলা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক জোন অন্যগুলির এবারে এই আনোয়ার উপজেলা বৃহৎ বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা জোন পাইপলাইন হিসেবে কাজ করছে, গোটা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই আনোয়ারা উপজেলার অপরিহার্যতা অস্বীকার করার কোন পথ। এখানে কর্মগুলি নিজের করে উঠছে, এখানে সার কলকারখানাগুলো সার কারখানাগুলো গোটা বাংলাদেশকে সার সাপ্লাই দিচ্ছে, এটা শিল্প এলাকা হিসাবে গড়ে উঠছে। এই আনোয়ারা বাংলাদেশের প্রায় 500টা উপজেলার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। আমার বন্ধুরা, সেই উপজেলায় দাঁড়িয়ে আমি জানি আজকে এই এই আমাদের এই এই সম্মেলনে আওয়ামী লীগের ভাইরা এসেছেন, বিএনপির ভাইরা এসেছেন, জাতীয়বাদীর ভাইরা এসেছেন, বিভিন্ন ইসলামী দলের ভাইরা এসেছেন, আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানের মাঝে বসে আমাদের বক্তব্য শুনছেন। আমি আপনাদেরকে বলবো, যা এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন, যেই দিন উত্থাপন করেছেন, আজকে সেটা পাচ্ছেন। যদি মুক্তি চান, যদি দেশের অর্থনৈতিক রাজনৈতিক ইচ্ছিত নিশ্চিলতা চান, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক যেই কর্মসূচি আজকে ইসলামী বাংলাদেশ চুরুকুটি মানুষের সামনে নিয়েছে, এটার কোনো বিকল্প। আমরা যত নির্বাচন বয়কট করেছি, আমরা জনগণের কাতারে এসে দাঁড়িয়েছি, আমরা বলেছি এই কথা, যদি যদি নির্বাচন কমিশনের মন্দির বেশিরভাগ লোক নির্বাচনে যায়, যদি নির্বাচনী তফসিলে পিছানো হয় এবং যদি নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনতা এবং ক্ষমতা দেওয়া হয়,
এই তিনটা প্রশ্নের ভিত্তিতে আমরা নির্বাচন বর্জন নয়, আমরা নির্বাচন করার কথা জাতির সামনে উদ্ভাবন করেছি। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের দুঃখ লাগে, আমাদের একদিন ওরা এক সময় আজকে যে ক্ষমতা ছিল ওরা এক সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাছের মাল পাপ দেশ খারাপ করে দিয়েছে, বন্দর বন্ধ করে দিয়েছিল, একটি দাবিতে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আজকে ওই দলের কাছে তত্ত্বাবধায়ক সরকার চিন্তা হয়ে গেছে, চিত্ত হয়ে গেছে। আর ওই সময় ওই আন্দোলনের সময় যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার এটা পাগল আর শিশুদের পরাপ মাত্র। আজকে তারা বুদ্ধিজীবী হয়ে গেল, আজকে তারা পাগল নয় শিশু নয়, ওরা আজকে তত্ত্বাবধায়ক সরকার না হলে ওরা নির্বাচন করবে না। এই দুই দলের মারামারিতে শুরু কুটি মানুষ আজকে বিক্ষ হয়ে যাচ্ছে। মাঝখানে আরেকটা দল ইসলামের কথা বলে যাত্রীবাহী বাসে তোমার ইচ্ছে করছে, রিক্সাওয়ালাকে হত্যা করছে, শ্রমিক হত্যা করছে, দেশের অর্থনীতিকে 71 সালের মতো ধ্বংস করে দেওয়ার করেছে। আমার বন্ধুরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা আগামী দিনে একটা কল্যাণময়ী জাতির মুক্তি রচিত হয়, বাংলাদেশের অর্থনীতি রাজনৈতিক মুক্তি রচিত হয়, একটা সুন্দর একটা শক্তিশালী সংসদ আমরা প্রতিষ্ঠা করতে পারি, সারা পৃথিবী মেনে নিতে পারে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জাতীয় একটা নির্বাচন আমরা চাই। না ঠিক কিনা বন্ধুরা? আমরা বলবো এই কথা যে ইস্যুতে আজকে জাতি বিভক্ত হয়ে গেল, যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে অথবা লাগবে না, এখানে আমাদের পরিষ্কার বক্তব্য হলো কোনদিন কোন নির্বাচন কোন সরকারের আওতায় হয় না। সেটা আওয়ামী হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয়বাদী হোক, সেটা ইসলামিক বাংলাদেশ হোক, কোন সরকারের আওতায় পৃথিবীতে কোথাও নির্বাচন হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের আওতায়। ঠিক নির্বাচন কমিশনে প্রায় 40-42টি দল নিবন্ধিত আছে, আমাদের বক্তব্য হবে এই নিবন্ধিত দলগুলো বসে আলোচনার ভিত্তিতে একটা শক্তিশালী এমন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করো, সেই নির্বাচন কমিশন তার সার্বিক ক্ষমতা ব্যবহার করে, যে নির্বাচন কমিশন সম্পর্কে এদেশের কোন নিবন্ধিত দলের আর কোনো আপত্তি থাকবে না। আমরা এই জাতীয় নির্বাচন কমিশন চাই, যে নির্বাচন কমিশন সম্পর্কে আওয়ামী লীগের আপত্তি থাকবে না, বিএনপির আপত্তি থাকবে না, জাতীয়বাদীর আপত্তি থাকবে না, কোন ইসলামী সংগঠনের আপত্তি থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন কমিশন চায় এবং ক্ষমতাসীন পাওয়ারফুল স্বাধীন একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করে ওর আওতায় আমরা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন আমরা চাই। এরকম একটা নির্বাচন যদি হয় তাহলে দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী বাবু সর্বস্তরের জনতা এবং গোটা বিশ্ববাসী সেই নির্বাচনকে মেনে। আমি আজকে এই ইসলামী ছাত্র সেনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলবো। আপনার এই আমরা ঘোষণা একটা গুরুত্বপূর্ণ ধরনের পাশে দিয়ে আপনারা জানান, এদেশের মেহনতি মানুষের কাছে দিয়ে দেওয়ার এই আনোয়ারা জেলা উপজেলার সর্বোচ্চ সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো আপনারা দাঁড় করান এবং এখানে আজকে যারা সাধারণ জনগণ এসেছেন আপনাদের কাছে অনুরোধ জানবো, জানাবো দেশের মুক্তির জন্য, এদেশের মানুষকে অত্যন্ত দেওয়ার জন্য সন্ত্রাস মুক্ত একটা গুণগত পরিবর্তিত একটা রাজনীতিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য সর্বস্তরের জনগণ আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন। এই আহ্বান জানিয়ে কৃষক শ্রমিককে ধন্যবাদ জানিয়ে, রিক্সাওয়ালাকে ধন্যবাদ জানিয়ে, ট্যাক্সিওয়ালাকে ধন্যবাদ জানিয়ে, বাসের ড্রাইভার যাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে, এই জনগণ চক্করে সর্বস্তরের ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আনওয়ালাবাসীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি আমার এই মাসিবের পুরের সমৃদ্ধ বাস্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক ভাত বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ভাত সোনা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।